অনেক খ্রিস্ট বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে সবজি রান্না করতে বসে পড়লাম, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, কেন কি শরীরটা প্রচুর খারাপ। আর এখনো কিছুই আমার হচ্ছে যে মানে দেশে যা কিছুই হয়নি, মানে হয়নি বলতে কিছুই গোজ গাছ হয়নি, আজকেই যা হবে ভোরে তো কিছুই হয়নি এখনো। এই যে আজকে মেয়ের জন্মদিন, আর মেয়ের জন্মদিনে আমি বলি কিছু করতে ইচ্ছে করেনি রান্না, আরে তবু তো মেয়ের জন্মদিনে কিছু তো করতে হবে। আর মল্লিকাই মানে সব জোগাড় টোগাড় করছে, আমি সবজিটা রান্না করছি, আর ও মানে বলছে বেশি করতে হবে নি, সেই জন্য বেশি কিছু করবো নি, যেটা দেখি যেটা যেগুলো আছে তারই মধ্যে কিছুটা করে নেবো সবজি। আর তারপরে ও তো সবজি টবজি কিছুই খেতে চায়নি সেরকম, সেই জন্য দেখি যেটা পছন্দ সেটাই করব। পনির, শুধু পনির, পনির যে কোনো পনির বানিয়ে দাও, আর পনির সবজি খুব পছন্দ, পনির সয়াবিন এইসব, আর দই মানে বেসন গাট্টা এইসব পছন্দ, বাঙালি সবজি একদম পছন্দ নয়, তো সেইটাই বানাবো যেটা পছন্দ। আর বাকি আমাদের টুকটাক যা হবে গোপীনাথের জন্য, গোপীনাথেরই তো সব হবে, তারপরে মেয়ের হচ্ছে পছন্দ, তো দেখি কি হয়। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে অনেক সেবা আছে, অনেক সেবা, দেখি কি হয়। হ্যাঁ, এদিকে যে তিনটা গ্যাস, এই তিনটা গ্যাসে বসিয়ে দিয়েছে, তিনটা গ্যাসের কড়া, আর তিনটা গ্যাসেই রান্না হচ্ছে বলতে মেয়ের পছন্দর মতন। ওই যে সয়াবিন আলু সবজি হচ্ছে, এদিকে ফুলকপি আলু রসা হচ্ছে, কয়লাটা দাও, এই যে ফুলকপি আলু রসা হচ্ছে এখানে, আর এইদিকে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, আর হচ্ছে ভাজাভুজি হয়ে গেছে, অন্য হয়ে গেছে, আর পায়েসটা হবে, সময়ের পায়েস হবে আজকে, তো এইগুলোই হচ্ছে আজকে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ হলো মেয়ের জন্মদিন, তো তার উপলক্ষে গোপীনাথকে কি ভোগ নিবেদন করলাম, দর্শন করে নিন ভোগের অন্য। আর এখানে ভাজা ভুজি আছে, সব উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এখানে চচ্চড়ি আছে, ফুলকপি আলু রসা, সিমইয়ের পায়েস, আলু মাখা, আর আলু উচ্ছে মাখা, আর এখানে আছে সয়াবিন আলু সবজি আর রুটি। তো আজকে দুপুরে এইটাই রাজভোগে দেওয়া হলো, আর জল আছে, আর আমাদের গোপীনাথের দর্শন করে নিই। তো গোপীনাথকে আজকে এরকম সিঙ্গার হয়েছে, গোপীনাথের খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব। আজকে প্রভু অফিসে চলে গেছে, খাওয়া দাওয়া করে এই গেল, আর এই যে এদের এখানে সব প্যাকিং হচ্ছে, গোজ হচ্ছে, গোজ হচ্ছে বলতে দুজনে একটা পেটিয়ে নিচ্ছে, চারিদিকে সব কাপড় জামা, কাপড় জামা সব, আর দুজনে মিলে যে গোজ করছে। ছেলে আজকে একটু হেল্প করবে বলে আজকে অফিসে যায়নি, মানে গোজ গাছ হচ্ছে। আর আমার পেটি খারাপ হয়ে গেছে, সেটা আবার ঠিক করতে দেওয়া হয়েছে, আমার গোজ এখন হবেনি আনলে। হ্যাঁ, তো এই গোজ করছে, মেয়েও এখনো গোজ করবে, আমার এখনো শাড়িগুলো পাট করতে হবে। আরে কৃষ্ণরা, এই যে প্রসাদারে পেয়ে তারপরে সব গোজ গাছ হচ্ছে, আর প্রসাদ পার আগেই হচ্ছে যে ছেলে বৌমা ওদের পেটি গোছে গোজ করে নিয়েছে, আর আমাদের এই যে গোজ হলো আমার রুমে, তো সবাই মিলেই আজকে সব হাতে পাতে করে নিয়ে গোজ হচ্ছে, তো মেয়েরও গোজ করছে, মল্লিকা আর মেয়ে দুজনে মিলে গোজ করছে। যতই বলি কম লুভো কম কাপড় জামা নেওয়া হবে, সেই বেশি হয়ে যায় বলতে কি বলবো আর। তো এখন সব গোজ গাছ হচ্ছে, তারপরে আবার বিকেলবেলা সব আনাজ সবজি আর রান্না করতে হবে, তারপরে সব রান্না বান্না করে রাখতে হবে, রাত্রেই রান্না করে রাখতে হবে, কেন কি ভোরেই যাব, আর বেশি রাত্রেও রান্না করলে গরম গরম নিয়ে গেলে সব খারাপ হয়ে যায়, সেই জন্য বানিয়ে রেখে দেবো ফ্রিজে, আর ফ্রিজ থেকেই বের করে নিয়ে যেতে হবে, পরে তো খাবে সঙ্গে সঙ্গে, তো ফ্রিজ থেকে বের করে খাওয়া হবে নি, সেই জন্য এরকম। আর আমার শরীরটা খারাপ বলে নি, মুখ ফুক যেমন কীরকম শুকিয়ে গেছে, দেশে যাবো মুখ ফুক শুকিয়ে গেছে, তো
শরীর বলছে জ্বর হারে কমে গেছে, কাশিটা সর্দিটাও একটু কমেছে, কিন্তু শরীরটা দুর্বল দুর্বল লাগছে। আর এখন এই যে পেটিয়ারে গোছ হয়ে গেছে, আর বাকি দেখি রাত্রে কি হয়, পোলাও বানাবো আর রুটি আর কি হয় দেখি। রাত্রে যেগুলো বানিয়ে রাখবো সব সকালে নিয়ে যেতে হবে, ভোরে ভোরে যাব আমাদের 4টের সময়, ভোর 3:30 না 4টে এরকম এই সময় যাওয়া হবে। এখন দেখি, আর আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর, বলতে মাঝে মাঝে কমে যাচ্ছে আর মেঘ হয়ে আছে। তো এই যে আমার পেটি গোছ করে গোছ হয়ে গেছে, ছোট একদম পেটি নিয়েছি ছোটটা, এই পেটিটাই ভাঙা ছিল, শাড়ি ঠিক করে আনলো আবার ছেলে, এই যে ঠিক করে আনতে এটাই গোছলো। তারপর বাকি যে ব্যাগ, এই ব্যাগটা নিয়েছি, এটাই যে কেক টেক বানানো হবে সব সামান নিয়েছি, মন্দিরের জন্য কেক বানাবো সব নিয়ে যাই, সেখানে তো কোথায় কী খুঁজবো চট করে যেয়ে, সেই জন্য নিয়েই যাচ্ছি। আর চট করে জন্মাষ্টমীর জন্য কেক বানিয়ে দেবো। আর ব্যাগটা নিয়েছি যে আমার হাত ব্যাগ, আর এইটা কৌর ব্যাগ। তো এই ব্যাগগুলো এই যে আমাদের এইখানে, তারপরে মেয়ের রুমে যাচ্ছি। এই যে মেয়ের পেটি গোছ হয়ে গেছে, এখনও কিছু পুড়বে, ও এই কটা থুড়ি নিয়ে যাবে, ও ও এমনি দেখাচ্ছে যে এতগুলো, ও পরে তারপরে সব পুড়বে, ভর্তি করবে এইটাকে, এইটাকে পুরা উঁচ করে নিবে, যা ইচ্ছা মানে ঢুকিয়ে দিবে। আর এই যে এইদিকে আমি গাছগুলো রেখেছি, এই যে গাছগুলো এইদিকে রাখা হয়েছে, কেন কি বর্ষাকাল তো, সেই জন্য ছাদে রাখিনি, আর কম গাছ আছে, আর বর্ষাকালে বৃষ্টি যদি জোর হয় খারাপ হয়ে যাবে, সেই জন্য এইখানে একটা একটা যে বড়ো বড়ো এ বসিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। আর আমি এইভাবেই গাছ রাখি বেশিরভাগ, রেখে যাই তো খারাপ হয়নি, ভালোই থাকে। আর এই যে এখানে সব আছে, এগুলোতেও সব জলে বসিয়ে রেখে দিয়েছি। এখানে অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর হয়েছে, এই এইদিকে রেখেছি, আর কিছুটা হলে রেখেছি 2-3টা গোলাপ গাছ। এই যে কিছুটা গাছ এইদিকে রেখেছি গোলাপ গাছগুলো, আর গোলাপে কত সুন্দর কুঁড়ি হয়েছে, আর আমরা যখনই দেশে যাব এত কুঁড়ি হবে, আর গোলাপগুলো গোলাপগুলো পরে ফুটবে, খুব সুন্দর হয় গোলাপ কালারটা। এখানে দুটো রাখা হয়েছে আর এই গাছটা রাখা হয়েছে, এইদিকে বেশি রাখিনি কেন জানি, পায়রা খোলা তো পায়রা চলে আসে, আর বৃষ্টি তখন জোর হয়েছিল, এখন এই যে মেঘটা হয়ে আছে একদম ভিজে ভিজে হয়ে গেছে চারিদিকটা। বাজারে গিয়েছিলাম, আর বাজারে যা কিছু নেওয়া ছিল বাকি সব নিয়ে এসেছি, বৃষ্টি আজকে সব সময় বৃষ্টি হচ্ছে, বাজারে গেছি ছাতা নিয়ে গেছি, আর যেতেও হবে নাহলে হবেনি, যে যেগুলো দরকার আর আমাকেই যেতে হবে, তো কি করবো, আর বাজারে গিয়ে টুকটাক সব কিনে আনলাম, এখানে সব এই যে সব রেখে দিয়েছি, আর বাজার করে এনে এখানে সব বিছিয়ে দিয়েছি, প্যাকিং করবো এখন। আর বাকি ফল ফল আর এনেছি, শসা এনেছি, আর যেগুলো টেনে খেতে আর কি লাগবে, টেনে সব তো খেতে হবে টুকটাক, এই তো 2 ঘন্টার ব্যাপার নাই, 24-36 ঘন্টার ব্যাপার, সেই জন্য এত কিছু দরকার। 5 জন যাচ্ছি, 5 জন গেলে 1-2 জন হলে কিছু না হোক হয়ে যাবে, 5 জন যাচ্ছি তো অনেক কিছুই চাই খাওয়ার জিনিস, সেই জন্য সব গোছ করছি। আর তারপরে এখন এই যে মেয়ের হচ্ছে যে বার্থডে বানানো হবে, কেক এনেছে, কেক কাটা হবে, তারপরে হচ্ছে যে রান্না হবে, রান্না মানে হয়ে ইয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে হবে আগে, যেগুলো হবে দুধ রুটি, তারপরে যেগুলো নিয়ে যাওয়া হবে তো সেগুলো পরে একটু বানাবো, ফুলাওয়ারে বানাবো, সেগুলো পরে একটু বানাবো আরামসে। সবসময় সকাল থেকে হাত পা চলেই যাচ্ছে, একটু বিশ্রাম করতে পাইনি আজকে, এক তো শরীর খারাপ, একটু বিশ্রাম করতে পাইনি, তো এগুলো এখন গোছ করে রাখি, তারপরে মেয়ের কেক কাটা হবে। এখন গুড়িয়ার এখন বার্থডে বানানো হচ্ছে, যে ওর দাদা বৌদি এতগুলো গিফট দিয়েছে, রাখির সময় দেয়নি, আর রাখির গিফট আর বার্থডের গিফট একসঙ্গে দিয়েছে, আজ
ওর মানে কি বার্থডে আর এই কদিন মানে রাখির কদিন পরেই তো, সেই জন্য একসঙ্গেই দিয়ে দেয় যে ওর দাদা বৌদি দিয়েছে এত কিছু। এখানে আছে কি মেকআপের সেট, বাকি এখানে চকলেট আছে, কেক আছে, যে কেকটা এখন কেকটা যে কাটবে আর বেঁচে সাজিয়েছে, এগুলো বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, সারপ্রাইজ গিফট দিচ্ছে। আর গুড়ি এই যে রেডি সেডি হয়ে বসে আছে, এখন কেক কাটবে। দুপুরে যেমন ইচ্ছে যেমন পেরেছি করেছি, প্রসাদ বানিয়েছিলাম দিয়েছিলাম, তারপরে এখন এই যে কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কৃষ্ণা, হ্যাপি বার্থডে টু হরে কৃষ্ণ টু ইউ, হরে কৃষ্ণ টু হরে কৃষ্ণ টু ইউ গুড়িয়া, হরে কৃষ্ণ গুড়িয়া তো কৃষ্ণা, হরে কৃষ্ণ আমি গুড়িয়া বলি। থ্যাংক ইউ। তো এই যে সবাই হচ্ছে সবাই মানে সবাই বলতে গুড়িয়া কেকটা কেটে নিয়েছে, আর এখন এই যে ওর দাদা বৌদি তো এইগুলো ওই গিফট গুলো দিয়েছে, আর আমি এই যে এই কুর্তাটা দিয়েছি, ও পরে আমাকে দেখাচ্ছে, বলছে মা কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে কুর্তাটা, আর এই যে পরে দেখিয়ে দিচ্ছে, বলছে জন্মাষ্টমীর সময় পরবে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন এই যে রান্নাঘরে চলে এলাম, রাত্রের ভোগ নিবেদন করাও হয়ে গেছে, রুটি সবজি, মেয়ের যা বার্থডে বানানো হলো, আর তারপরে ও কেক কাটলো, তারপরে সবাই হচ্ছে যে তাড়াতাড়ি করে, তারপরে রুটি মল্লিকা রুটি আর দুধ আর সব ভোগ নিবেদন করে দিয়েছে। আর এখন হচ্ছে যে এই যে রাত্রের জন্য সবজিটা বানাচ্ছি, বলতে যেটা নিয়ে যাব মিক্স সবজি, মিক্স সবজি বলছি, মিক্স পোলাও, ভেজিটেবল পোলাও, তো এটা বানাচ্ছি, বানিয়ে তারপরে মল্লিকা আবার আলুর পরোটা বানাবে, কালকে সকালে আলুর পরোটা খাবে বলছে, আলুর পরোটাটা সে বানাবে, আমি এইটা বানিয়ে নিই পোলাওটা, তারপর ও আলুর পরোটা বানাবে। এদিকে এদিকে এখন সবজিটা বসে দিয়েছি পোলাওর জন্য, ফুলকপি বিন আলু যা সবজি ছিল সব একটু একটু দিয়ে দিচ্ছি, গাজর আলু ফুলকপি শিমলা মির্চি আর দিয়েছি, একটু সয়াবিন দিয়েছি, তারপরে এইদিকে কুকারে ছোলা সেদ্ধ সিদ্ধটা হচ্ছে, ছোলা সেদ্ধ করে নিয়ে যাবো মুড়ি খেতে, আর এইদিকে এই যে আলুটা সেদ্ধ আছে, আলুর পরোটা হবে এখনো, মল্লিকা ওইটাই বানাবে, আর এই যে মশলাটা সেইগুলো সব বানিয়ে তারপরে সব খাওয়া হয় পাখারা হয় সব মিলতে হবে, তারপরে ফ্রিজে রাখবো প্যাক করে, যা যা মানে উঠবো ঘুম থেকে, ঘুম থেকে আজকে ঘুমানো হবেই নি, আজকে হবে রাত জাগা। তো বন্ধুরা আমাদের তো রান্না করতে আরে দেরি হবে, আর দেরি হবে তো সেই জন্য বলছি আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো নি, একবারে কালকে আবার অন্য একটা ভিডিও শুরু করব, সকাল থেকে বলতে যখন থেকে যাব আর যখন বেরাবো ঘুরে তখন থেকে একটা অন্য ভিডিও করব, আর আজকে তাহলে ভিডিওটা আজকে আর ভিডিওটা বড় করবো নি, তো রান্না টান্না করতে তারপরে প্যাক করতে অনেক দেরি হবে, সেই জন্য বলি আর বেশি ভিডিওটা বড় করবো নি, ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আজকে মেয়ের জন্মদিনে তোমাদের সঙ্গে রান্নার কিছু শেয়ার করতে পারিনি, তো খুব তাড়া ছিল, আর আমাদের বউ সকাল সকালে এই অফিসে যাবে বলে খুব তাড়াতাড়ি করছিল, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি, তো এখন ওই যে সবজি পোলাও হবে তাও শেয়ার করি, তোদেরকে অনেকবার শেয়ার মানে দেখিয়েছি সেই জন্য আর কিছু দেখাবো নি, তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, হরে কৃষ্ণ গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।